ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে ইউটিউব বলো সব জায়গায় শেয়ার করে দিয়েছি, তোমরা যদি চেক আউট না করে থাকো তাহলে পরে প্লিজ গিয়ে একবার দেখে এসো, যদি ভালো লাগে তাহলে পরে একটা লাইক করে দেবে, আর নতুন নতুন শাড়ির কালেকশন দেখার জন্য আমার সাথে থাকো। আর প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, কারণ এখন প্রচণ্ড বিজি শিডিউল, কারণ আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা আমাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে একটুখানি হিট করো। ভিডিওতে দেখানো হবে হ্যান্ডলুম শাড়ির ওপরে আমার শপে 300 থেকে শুরু করে 750 অবধি যে হ্যান্ডলুম কালেকশনগুলো রয়েছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। পুরো অল ওভার ওয়ার্ক থাকবে, 100% পিওর কটন থাকবে, আর সফট মেটেরিয়াল, কোয়ালিটি খুব ভালো হবে। 750-র ওপরেও হ্যান্ডলুম কালেকশন কিছু আমার কাছেও আছে, সেগুলো আজকে ভিডিওতে দেখাবো না। আজকে 300 থেকে 750 অবধি আমি হ্যান্ডলুম কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে তো প্রথমে যে হ্যান্ডলুম শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে 300 টাকা থেকে শুরু। এই এই শাড়িটা 300 টাকা থেকে শুরু, অল ওভার চিকনকারি কাজ আছে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও একবার, পুরো অল ওভার ওয়ার্ক করা আছে। একবার খুলে দেখাও, পিছনটা ঘোরো, হ্যাঁ পুরো অল ওভার জমিতে এরকম কাজ আছে উইথ ব্লাউজ পিস, একটু খুলে দেখানো হচ্ছে। তো দেখো পুরো অল ওভার জমিতে কাজ করা, এরকম টাইপের ফুল কাজ আসছে, গোল্ডেন জরি ওয়ার্ক করা থাকবে, এরকম টাইপের পুরো অল ওভার জমিতে কাজ করা রয়েছে উইথ ব্লাউজ পিস, আর নিচের দিকে রয়েছে লাটকান। এটার আমার কাছে টু পিস রয়েছে, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। রেডটাও সেম, একটু নিচের দিকে রাখো, রেডটা হচ্ছে সেম ডিজাইন, সেম ডিজাইন, জমিতে কাজ হচ্ছে তোমার, এরকম ওই চিকনকারি কাজ রয়েছে, আর হচ্ছে গোল্ডেন ফুল ফুল ওয়ার্ক করা রয়েছে। এটার গ্রিন পাওয়া যাবে, ব্ল্যাক পাওয়া যাবে, হোয়াইট পাওয়া যাবে, ঠিক আছে। তো এগুলো মাত্র 300। এরপর নেক্সট কালেকশন দেখাচ্ছি, হ্যান্ডলুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইরকম টাইপের, এটার দাম হচ্ছে 450। এর 6টা কালার রয়েছে, 6টা কালার ফার্স্ট দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রেড, রেডের ওপর গোল্ডেন জরি ফুল ফুল ওয়ার্ক করা আছে, পুরো অল ওভার ওয়ার্ক রয়েছে উইথ লটকান উইথ বিপি। কালারগুলো হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটুখানি স্কাই ব্লু কালার, ঠিক আছে, ক্যামেরাতে একটুখানি বেশি ডিপ দেখাচ্ছে কিন্তু এটা একটু স্কাই ব্লু। নেক্সট কালারটা রয়েছে ইয়েলো ওপর, ইয়েলো সেম ডিজাইন রয়েছে, শুধু কালারগুলো দেখাচ্ছি। নেক্সট রয়েছে এটা, এটা দেখাচ্ছে হচ্ছে রয়্যাল ব্লু ক্যামেরাতে কিন্তু এটা হচ্ছে ডিপ ব্লু, ঠিক আছে। তারপরে কালেকশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে পিচ পিঙ্ক কালার, দেন রয়েছে হোয়াইট কালার, হোয়াইট কালারের ওপর পুরো অল ওভার জরি ওয়ার্ক সেম করা রয়েছে, দেখে না, অল ওভার জমিতে কাজ করা উইথ ব্লাউজ পিস উইথ লটকান, এরকম টাইপের লটকান যাচ্ছে, একদম সফট মেটেরিয়াল, পরে খুব আরাম। তারপরে যে কালারটা খুলছি সেটা হচ্ছে স্কাই ব্লু কালার, ঠিক আছে, স্কাই ব্লু কালার, এগুলো সেমি ডিজাইন, তাও একবার খুলে দেখানো হচ্ছে, পুরো অল ওভার জমিতে কাজ করা রয়েছে। আমি একবার পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পুরো অল ওভার ওয়ার্ক করা রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে, দেখে নাও উইথ লটকান উইথ বিপি। এগুলো যদি তোমরা বুকিং করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমাকে পিং করে দিতে পারো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। এই এই সেটটার প্রাইসের দাম যাচ্ছে 475, অনলি 475। নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো। হ্যান্ডলুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে খাদি কটনের ওপর, এটা খাদি কটনের ওপর হ্যান্ডলুম, দুটো কালার মিক্স করা রয়েছে উইথ পাড়, পাড়টা একবার দেখিয়ে নিচ্ছি ফার্স্টে, দেখে নাও এরকম কোকোনাট ট্রি রয়েছে, প্লাস হচ্ছে একটা ফিগার আঁকা রয়েছে আর অ্যানিমেল রয়েছে। তো এটা হচ্ছে পাড় যাবে পুরো অল শাড়িতে, আর এটা এটার কম্বিনেশন রয়েছে হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন, ব্ল্যাকটা দেখতে পাচ্ছ, ব্ল্যাকটা পুরো পড়বে হচ্ছে বডিতে, আর আঁচলের দিকে পড়বে হচ্ছে রেড কালারটা। তো এই শাড়িটা পুরো খুলে দেখানো হচ্ছে, তো শাড়িটা দেখো লুকটা এরকম যাচ্ছে, এটা আঁচল পড়ছে, আঁচলের সামনেটা এরকম ব্ল্যাক একটা বর্ডার, ব্ল্যাক রেড বর্ডার রয়েছে, পাড়টা এরকম যাচ্ছে, আর পুরো অল ওভার বডিতে ব্ল্যাক কালার পড়ছে, আর এটার ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে রেড কালারের ওপর, ঠিক আছে, এটার ব্লাউজ পিসটা রেড কালারের ওপর থাকছে, আর অল ওভার পুরো ব্ল্যাক সিঙ্গেল কালার, কোনো এটার মধ্যে ডিজাইন থাকবে না, পুরো সিম্পল কালারের ওপর ব্ল্যাক তার সাথে রেড কম্বিনেশন যাচ্ছে। নেক্সট কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট যে কালারটা আছে সেটা হচ্ছে ব্লু এর সাথে মাজেন্ডা পিঙ্ক কালার, ঠিক আছে, আমি এটা পরে ডিসক্রাইব করে বলে দিচ্ছি কিরকম কি পড়ছে কালার। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নেভি ব্লুর সাথে বেবি পিঙ্ক কম্বিনেশন, তারপরে যেটা রয়েছে সেটা সি গ্রিনের সাথে ভায়োলেট কম্বিনেশন, নেক্সট হচ্ছে রেডের সাথে নেভি ব্লু কম্বিনেশন, লাস্ট ওয়ান এটা রেডের সাথে একদম গ্রিন কম্বিনেশন রয়েছে। তো আমি এটার মধ্যে থেকে যে কোনো দুটো কালার আমি খুলে দেখাচ্ছি, রেড গ্রিনটা দেখাচ্ছি, আর হচ্ছে সি গ্রিনের মধ্যে যে ভায়োলেটটা রয়েছে সেটাও দেখাচ্ছি।
তো দেখো শাড়ির লুকটা পুরো এরকম যাচ্ছে। এটা হচ্ছে আঁচল পড়ছে, আঁচলের পোর্শনটা গ্রিন বর্ডার উইথ রেড বর্ডার, পাটটা পুরো এরকম কলকা কাজ যাচ্ছে, কলকা বলবো না ঠিক, ওটা ফিগার আঁকা আছে। আর এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে বডিতে পড়ছে পুরো, ঠিক আছে। আর এটার ব্লাউজ পিসটা পড়বে হচ্ছে রেড, মানে অল্টার থাকছে সব কিছু, মানে যেরকম আগেরটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন ছিল ওটাতে ছিল হচ্ছে রেড ব্লাউজ পিস, আর এটা যেরকম গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটাতে থাকছে হচ্ছে রেড ব্লাউজ পিস, আর অল ওভার পুরো সিঙ্গেল কালার। সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে নিউ কালেকশন এবারে পুজোর হ্যান্ডলুমের মধ্যে, একদম পিওর 100% কটন। আর এটা হচ্ছে মাল্টি কালারের ওপর রয়েছে শাড়িটা, নানা রকমের ডিজাইন রয়েছে। আমার কাছে 15 পিস কালার রয়েছে, কিন্তু এখন অ্যাভেলেবেল 12 পিস, আরও অনেক কালার ভ্যারাইটিস আসছে মার্কেটে। তো যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর প্রাইসটাও পরে বলছি। তো ফার্স্ট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্কের সাথে ব্লু গ্রিন আর ইয়েলো কম্বিনেশন, খোলো কাজটা। তো এইটা পড়ছে আঁচল পোর্শন, যেটা দেখানো হচ্ছে ব্লু এর ওপর আঁচল পোর্শন পড়ছে, আর বডিতে কাজ হচ্ছে এরকম টাইপের ছোট 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 কাজ রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের কলকা কাজ রয়েছে, একদম সফট মেটেরিয়াল, একদম সফট মেটেরিয়াল একদম। তো এই হচ্ছে পুরো অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস রয়েছে, এই জায়গাটা পড়ছে আঁচল পোর্শন, আর পুরো অল ওভার ওয়ার্ক করা। নেক্সট কালারটা দেখাচ্ছি, এক একটা শাড়ি এক এক রকম ডিজাইনের রয়েছে। ফার্স্ট যে ডিজাইনটা দেখলে সেটা একটা অন্যরকম ডিজাইন, এটা একটা অন্যরকম ডিজাইন, এটা হচ্ছে ইয়েলো বেস রয়েছে, তার উপর গ্রিন ব্লু অ্যান্ড রেড গোল্ডেনের ওয়ার্ক করা রয়েছে। তো এটা পড়ছে আঁচল পোর্শন, আর এটা পুরো আঁচল পোর্শন পড়ছে, ভেতরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এরকম টাইপের কাজ পুরো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে রেডের সাথে ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশন অ্যান্ড গোল্ডেন টাচ এটার মধ্যে রয়েছে। তো এটাও একটা অন্যরকম ডিজাইন, এটা পড়ছে আঁচল পোর্শন, আর বর্ডার থাকছে এরকম একটা ইয়েলিশ টাইপের, আর অল ওভার ভেতরে এই কাজগুলো যাচ্ছে পুরো অল ওভার শাড়িতে, এরকম টাইপের কলকা কলকা কাজ যাচ্ছে উইথ ব্লাউজ পিস। 750 হচ্ছে, সেটা হচ্ছে ভায়োলেট কালার, ভায়োলেটের মধ্যে ইয়েলো অ্যান্ড গ্রিন গোল্ডেন কম্বিনেশন রয়েছে। তো এটাও সেম শাড়ি, এটার খুলে বেশিটা দেখানো যাচ্ছে না, কারণ আগে 2 নম্বর শাড়িটা যেটা ছিল সেম ওয়ার্ক করা রয়েছে। তো এগুলোটা, এটাও হচ্ছে সেম ডিজাইনের শাড়িটা, এটা হচ্ছে হচ্ছে স্কাই ব্লু, এটা ক্যামেরাতে ডিপ ব্লু দেখাচ্ছে বাট এটা স্কাই ব্লু, স্কাই ব্লুটা বেস রয়েছে, আর এটার উপর ডিজাইন করা হয়েছে পিঙ্ক অ্যান্ড গ্রিন কম্বিনেশনে কাজ করা রয়েছে, সেম ডিজাইন, আর এটা খুলে দেখালাম না। নেক্সট যেটা রয়েছে সেটাও সেম ডিজাইন, মাজেন্ডা পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন রয়েছে, একই ডিজাইন, এটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখে নাও কিরকম ডিজাইন পড়ছে, এটা আঁচল পোর্শন আসছে, আর ভেতরে এরকম টাইপের সেলফ মোটিভে এটা কাজ করা রয়েছে, একদম সেলফ মোটিভ, মানে মাজেন্ডা কালারটা বেস রয়েছে তার সাথে মাজেন্ডা সেলফ মোটিভে কাজ করা রয়েছে। তো এরপর যেটা রয়েছে সেটাও সেম ডিজাইন রয়েছে, এটাও স্কাই ব্লুর সাথে কম্বিনেশন করা রয়েছে, এটা বটল গ্রিন কালার রয়েছে, এটা খুব, এই কালারটা খুব গ্লেজি শাড়ি লাগছে পুরো, এটা আমি একটুখানি খুলে দেখাতে চাইছি। এটা সেম ডিজাইন রয়েছে বাট এটা একবার খুলে দেখে নাও কিরকম লাগছে শাড়িটা, দেখো এটা পুরো গ্লেজি সুতোর কাজ করা রয়েছে, এই মানে এই পিসটা দুর্দান্ত পিস, মানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক বেস, পিঙ্ক বেসের মধ্যে হচ্ছে ইয়েলো গ্রিন ব্লু কম্বিনেশন, সেম ডিজাইন সেম ওয়ার্ক, আর খুলে দেখাচ্ছি। তো এবারে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার, এটার ডিজাইনটা একটুখানি আলাদা, ইয়েলোর ওপর গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন রয়েছে, প্লাস ব্লুও কিছু মোটিভ রয়েছে। এটা যাচ্ছে আঁচল পোর্শন, আঁচল পোর্শনটা রেডের ওপর কম রয়েছে, আর ভেতরে রয়েছে হচ্ছে এরকম ছোটো 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 কাজ করা পুরো অল ওভার ওয়ার্ক, আর পাটটাও খুব সুন্দর, পাটটা একটু জুম করে দেখাচ্ছি, এই পোর্শনটা পড়বে হচ্ছে পাড়ের পোর্শন, ঠিক আছে, এরকম কলকা কাজ করা রয়েছে। তো এইসব শাড়িগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে পরে তাড়াতাড়ি বুক করে নাও, কারণ এগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, প্লাস আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, সমস্ত পেজের লিংক দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা আমাকে মেসেজ করে দিতে পারো।